রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ইউনেস্কোতে প্রথম পুরস্কার জয় করে। অর্থাভাবে মেয়েদের পড়াশোনা বিঘ্নিত হয়, তাদের সুযোগ করে দিতে কন্যাশ্রী নারীরা ক্ষমতায়নে বিশেষ ভূমিকা নিয়েছে। রাজ্যে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয়েছে। তারই অঙ্গ হিসেবে 17ই আগস্ট বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ডিএন দাস হাই স্কুলে কন্যাশ্রী দিবস পালিত হয়। আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রকল্প কন্যাশ্রী। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উপস্থিতিতে স্কুলের মূল মঞ্চে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এইভাবে আমাদের কন্যাশ্রী দিবস পালন করা হয়। 14ই আগস্ট ছিল আমাদের এই কন্যাশ্রী দিবসের দিন। সেই দিন যে কথা আমাদের স্যার বললেন যে প্রতি বছরই আমাদের প্রশাসনিকভাবে একটা বড় অনুষ্ঠান হয়, কিন্তু এবার সেই অনুষ্ঠানটা আমাদের হয় নাই। বিভিন্ন স্কুলেই এখন দেখা যাচ্ছে এই কন্যাশ্রী দিবসটা বিভিন্ন জায়গায় সব স্কুল থেকে পালন করছে। আমরা মনে করি এই কন্যাশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প, আপনারা জানেন যে 52টা দেশের মধ্যে আমাদের এই প্রকল্পটা পড়াশোনার ক্ষেত্রে সব থেকে একটা ভালো প্রকল্প হিসাবে ঘোষিত হয়েছে। সর্বত্র ক্ষেত্রে একটা মানুষ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাঁচতে গেলে যা যা প্রয়োজন, শিক্ষা থেকে খেলাধুলো থেকে সমস্ত কিছু মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প এনে আজকে বাংলার মানুষকে ভালো রেখেছেন। এটা আজকে আমাদের ছাত্রছাত্রীরা উপজিত, কারণ আপনারা জানেন অনেকে মুখ্যমন্ত্রী সমালোচনা করে, কিন্তু মুখ্যমন্ত্রী যে এত ভালো কাজ করে সেটা সবাই জানে, নালে তো এবার কেউ কাকে ভোট দিত না। তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, আপনাদের সবার আশীর্বাদে, আপনাদের মা বাবাদের আশীর্বাদে। যে আপনার মা বাবারা তারা ভাবে যে মুখ্যমন্ত্রী কি করেছে আমাদের মেয়ের জন্য কি করেছে। আজকে আমরা দেখি রাজনীতির ক্ষেত্রে আমরা যে দলই করি, বিরোধী দলের লোকরাও যদি যায় ভোটের বাক্সে, তার মেয়ে বলে বাবা আমি কিন্তু তোমার দলের লোককে ভোট দেবো না, আমি মমতা ব্যানার্জির গড়ের লোককে ভোট দেবো, কারণ আমাকে মমতা ব্যানার্জি 25,000 টাকা দিয়েছে পড়াশোনা করার জন্য। আমি যখন বিয়ে করব আবার 25,000 টাকা পাবো। আমরা মনে করি না যে এখন পড়াশোনা করার ক্ষেত্রে কোনো মানুষের কোনো অসুবিধা আছে। আজকে এই যে ছাত্রদের ক্রেডিট কার্ড, আপনি একটা গরিব ছাত্র হলেও সে যে ডাক্তারি পড়তে পারবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না, এটা আজকে আমরা ভাবতে পারি না। কারণ 10 লক্ষ টাকা আপনার যে ক্রেডিট কার্ড দিচ্ছে সেখানে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন। আমি নিজে কত লোককে করে দিয়েছি, ব্যাংক দিচ্ছে না, আমি নিজে দিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলেছি কেন একে লোনটা দেবেন না, আপনি লোনটা দিন, কারণ এই পড়াশোনা করে পরে তিনি শোধ করে দেবে। সেই রকম ভাবে আজকে যারা পড়াশোনার ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করবেন অথচ টাকার জন্য তারা পড়তে পারবেন না, এটা আজ আর আমরা ভাবতে পারি না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরও ভালো ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিং থেকে ডাক্তারি পড়া থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার জন্য সরকার তাদের লোন দিয়ে তাদের পড়াশোনার জায়গাটা করে তাদের মানুষ করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, পরিচালন সমিতির সভাপতি তথা বর্ধমান পুরসভার কাউন্সিলর মানিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্বাগত ভাষণ দেন শিক্ষক মণ্ডলীর সম্পাদক বাসুদেব মণ্ডল। জনমুখী যত প্রজেক্ট আছে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা স্কুল লেভেলের যে সমস্ত প্রজেক্ট, তাদের মধ্যে কন্যাশ্রী যে অন্যতম সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ ইউনেস্কো থেকে এর স্বীকৃতি তার প্রমাণ। সারা পৃথিবীর 52টা দেশের মধ্যে সেখানে কন্যাশ্রীকে বেছে নেওয়া হয়েছিল, এটা অনেক পুরনো খবর। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নমস্কার, আমি কাঞ্চননগর দীননাথ দাস বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা। আপনারা জানেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাব প্রথম বর্ধমানের কন্যাশ্রী ক্লাব, এখানেই প্রথম আমাদের স্কুলেই প্রথম প্রতিষ্ঠা হয়, তারপরে বিদ্যার্থী গার্লসে প্রতিষ্ঠা হয়েছিল কন্যাশ্রী ক্লাব। আমরা ভীষণই অ্যাক্টিভলি এই কন্যাশ্রী ক্লাবের কাজকর্ম করি। যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেই একাডেমিক ক্যালেন্ডার আমরা ফলো করি। প্রতি শনিবার সেকেন্ড পিরিয়ডের পর আমরা 25 থেকে 30 জন ছাত্রীদের নিয়ে বসি এবং বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক
কাজের ব্যাপারে আলোচনা করি, কোথাও কোনো জায়গায় বাল্যবিবাহ হচ্ছে কিনা, আমাদের কোনো স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গিয়ে এই ধরনের কোনো প্ররোচনার মধ্যে ঢুকে গেছে কিনা, এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করি। আমাদের স্টুডেন্টরা খোঁজ খবর নিয়ে আসে যে কারা স্কুল থেকে বেরিয়ে গিয়ে বিয়ের দিকে চলে যাচ্ছে বা তাদের বাড়ি থেকে জোর করে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখনো পর্যন্ত প্রায় আট থেকে দশটা বাল্যবিবাহ আটকেছি। ছাত্রী শ্যামলি মণ্ডল সে বছরই HSD বেরিয়ে গেল, সে ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আমরা কিছুদিন আগে বর্ধমান জেলায় যেটা প্রথম হলো আমাদের কন্যাশ্রী মেয়েদের নিয়ে একটা ভিজিট হলো DM অফিসে এবং BLR অফিসে। আমরা ক্লাস 9-10 মেয়েদেরকে নিয়ে গেছিলাম DM অফিসে, এবং ওটাকে এক্সপোজার ভিজিট বলা হচ্ছে। ওখানে যাওয়ার পরে ওখানকার বড় বড় অফিসাররা DM থেকে ADM পর্যন্ত আমাদের নিয়ে মিটিং করেছেন, আমাদের মেয়েদেরকে উৎসাহিত করেছেন, আমাদের মেয়েদেরকে আরও যাতে এগিয়ে যায় সে কথা বলেছেন। আর যেটা প্রধান কথা, যেটা ADM সানা আক্তার উনি বললেন যে সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো সেখানে তো মেয়েদেরকে কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে তাহলে। তো তারপরে আমরা 11-12 মেয়েদের নিয়ে গেছিলাম BLR অফিস, সেটা কামনাড়ায় গেছিলাম, তারপরে রাজবাটিতে এসেছিলাম। খুব সারাদিন আমাদের আনন্দ কেটেছে, আমাদের মেয়েরা অনেক কিছু জেনেছে, শিখেছে। ছাত্রকে আমাদের বাঁচানো খুব দরকার, এবং আমার বিদ্যালয় প্রতিটি ছাত্র শিক্ষক সহকর্মী প্রত্যেকে এই ব্যাপারে এগিয়ে আছে, এবং এলাকা শুদ্ধ কমিউনিটি যাতে আমার বিদ্যালয়টা সুন্দর হয়ে যায়, তারা মানে জীববৈচিত্র্যকে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে তারা সবসময় সচেতন। কে উপস্থিত ছিল আজকে? আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের দক্ষিণের বিধায়ক তথা সমাজসেবী মাননীয় ফুকন দাস মহাশয় উপস্থিত ছিলেন, আমার বিদ্যালয়ের প্রেসিডেন্ট তথা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী মানিক দাস উপস্থিত ছিলেন, আমার বিদ্যালয় পরিচালন সমিতি প্রাক্তন প্রেসিডেন্ট তথা পার্সন এডুকেশন ইন এডুকেশন PI উৎপল চক্রবর্তী মহাশয় আমাদের উপস্থিত ছিলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্র তথা PI সমুনা চক্রবর্তী উপস্থিত ছিলেন, এছাড়াও দক্ষিণ দামোদর নিউজের চিফ এডিটর। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।